তাদের সম্পর্কের বয়স বেশ পুরনো। বরাবরই নিজেরা পরিচয় দিয়ে গিয়েছেন ভালো বন্ধু হিসেবে। কখনো বা বেফাঁসে প্রকাশ পেয়েছে ভালোবাসা, শোনা গেছে বিয়ের গুঞ্জনও, তবে প্রকাশ্যে কোনো কিছুই স্বীকার করেননি তারা। কথা হচ্ছে টালিপাড়ার অন্যতম হ্যাপেনিং জুটি দেব ও রুক্মিণীর। সুখী ভালোবাসা কারে কয়, সে কি কেবলই যাতনাময়? ভালোবাসার মানে বোঝা মোটেও সহজ কাজ নয়। টলি সুপারস্টার দেব আবার সহজ পথের পথিকও নয়। রুক্মিণীর প্রেম সাগরে ডুব দিয়েই বুঝতে চান ভালোবাসার অর্থ। তাই দর্শকের দরবারে তিনি নিয়ে আসছেন কিশমিশ। কথা আগেই দিয়েছিলেন, সেই কথা রেখে সোমবার প্রকাশ করলেন বহু প্রতীক্ষিত ছবির ট্রেলার। রাহুল মুখোপাধ্যায়ের পরিচালনায় ছবিতে কৃষাণুর ওরফে টিনটিনের ভূমিকায় অভিনয় করছেন দেব। তার বিপরীতে রোহানির চরিত্রে রয়েছেন রুক্মিণী মৈত্রী। ট্রেলারে দেখা গেছে কলেজের রোহানির দেখা পায় কৃষাণু, দেখা হতেই সপাটে চর, তারপর ঝগড়া, বন্ধুত্ব ও প্রেম, এভাবেই গল্প এগোচ্ছিল। এরপরই কাহিনীর মোড় ঘুরে যায় রোহিণীর প্রত্যাখ্যানে। প্রেমে আঘাত পেয়ে কৃষাণু খুঁজতে শুরু করে ভালোবাসার প্রকৃত অর্থ। মনে করা হচ্ছে ছক ভাঙা এক প্রেমের গল্প বলবে কিশমিশ। তিনটে আলাদা সময়ের প্রেক্ষাপটে এই সিনেমার গল্প দেখানো হবে। আজকের প্রজন্মের কাছে প্রেমের নতুন সংজ্ঞা তুলে ধরবে রাহুল মুখোপাধ্যায় পরিচালিত এই ছবি। 29 এপ্রিল মুক্তি পাবে কিশমিশ। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেছিলেন রুক্মিণী। কাজল কালো চোখ, গলা ভর্তি গয়না আর সাদা কালো পোশাকের মোহে যখন আচ্ছন্ন নায়িকার ইনস্টাগ্রাম, ঠিক সেই সময়ে তার মন্তব্যের ঘরে ভেসে আসে একটি কমেন্ট, লেখা মাইন্ড, সঙ্গে উজ্জ্বল লালের এক হার্ট ইমোজি। কমেন্টদাতা স্বয়ং দেব অধিকারী, অতঃপর 2-2-4। অন্যদিকে প্রকাশ্যে দেবের এমন কাণ্ড দেখে অনুরাগীরাও আনন্দে মেতেছেন। কেউ কেউ প্রশ্ন ছুড়েছেন, বিয়ে কি তবে সামনেই? এদিকে টলিউড ছাপিয়ে রুক্মিণী উড়াল দিয়েছে বলিউডেও। অন্যদিকে দেব ও রাজনীতি, প্রযোজনা, অভিনয় নিয়ে রয়েছে। কিন্তু হঠাৎ এই ভালোবাসা উদযাপনের পেছনে কি লুকিয়ে রয়েছে অন্য কোনো বড় সারপ্রাইজ? সেই বিষয়টিও এড়িয়ে যাচ্ছেন না নেটিজেনরা। নাফিজা আক্তার, সাদাকালো নিউজ।